নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকে বর্ণিত আহারের মন্ত্রটি নিয়ে আলোচনা করব। তা দেখুন, আমরা প্রতিদিন আমরা যখন আহার করি বা খাবার গ্রহণ করি, তখন আহারের আগে প্রার্থনামূলক মন্ত্র হিসেবে আমরা এই গীতার এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা আমাদের আহার সম্পন্ন করতে পারি। তা চলুন প্রথমে আমরা এই আহারের মন্ত্রটি, অর্থাৎ গীতায় ভগবান যে আহারের মন্ত্রটি দিয়েছেন, সেই আহারের মন্ত্রটি উচ্চারণ লক্ষ্য করি, তারপরে আমরা এই আহারের মন্ত্রের অনুবাদ লক্ষ্য করব। তা দেখুন, আমরা প্রথমেই দেখি এখানে কী লেখা। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। তা দেখুন আমরা কীভাবে উচ্চারণ করব। এখানে লেখা ব্রহ্মার্পণম, ঠিক আছে, অর্থাৎ ব্রহ্ম অর্পণম, ব্রহ্ম অর্পণ থেকে ব্রহ্ম অর্পণ, এই দুটি শব্দকে সন্ধি করার মাধ্যমে ব্রহ্মার্পণম শব্দটি এসেছে। তা দেখুন আমরা কীভাবে উচ্চারণ করব। এখানে বাংলায় বললে ব্রহ্মা, বাংলায় বললে ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা হবে না, এটা হবে ব্রহ্মা, এভাবে ব্রহ্মা ব্রহ্মা, ঠিক আছে, ব্রহ্মা। আমরা তো অনেকে ব্রহ্ম বলে থাকি, ঠিক না, এই যে এই শব্দটাকে ব্রহ্ম বলে থাকি, এটা ব্রহ্ম না, এটা হলো ব্রহ্ম, ব্রহ্ম, আর আকার থাকলে ব্রহ্মা, তাহলে ব্রহ্মা। ব্রহ্মার্পণম, এখানে একটি রেফ আছে, ব্রহ্মার্পণম, ব্রহ্মার্পণম অনুসার থাকায় উচ্চারণটা হবে ম, অনুসার থাকে উচ্চারণ ম, তাহলে অম ব্রহ্ম অর্পণম ব্রহ্ম। এখানে যেহেতু একটি আকার আছে, এই আকারটা অরূপে উচ্চারিত হবে, তাহলে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবির, এই আকারটা অরূপে উচ্চারিত হবে, তাহলে ব্রহ্ম অর্পণ ব্রহ্মার্পণ, ঠিক আছে। তাহলে এই যুক্ত এই যে সন্ধি, এই যে সন্ধি যুক্ত, এই যে সন্ধিওয়ালা যে শব্দটি আছে, এই এই শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে ব্রহ্ম অর্পণ আমরা শব্দ দুইটা পাবো, ঠিক আছে, অর্থাৎ ব্রহ্মের নিকট সব কিছু অর্পণ, তাহলে ব্রহ্মার্পণ, তাহলে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম, হবির ব্রহ্মাগ্নৌ, ঠিক আছে, হবির, এখানে একটা রেফ থাকায় হবির, এটা হবে ব্রহ্ম হবির, হবির, ঠিক আছে, এখানে লিখে দিই, এটা হবে হবির, হবির, হবির ব্রহ্মাগ্নৌ, ব্রহ্ম অগ্নৌ, অর্থাৎ ব্রহ্ম রূপ অগ্নি, অগ্নিকেই বোঝানো হয়েছে, তাহলে ব্রহ্মরূপ অগ্নি হলো ব্রহ্মাগ্নৌ, আমি লিখে দিই ব্রহ্মাগ্নৌ, ঠিক আছে, ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম, ব্রহ্মণা হুতম, ব্রহ্মৈব তেন ব্রহ্মৈব, যেহেতু এখানে এটার উচ্চারণ হলো হ, ব্রহ্ম হ যুগ ম একটা যুক্তবর্ণ, তাহলে ব্রহ্মৈব, ব্রহ্মৈব, এভাবে উচ্চারণ, ব্রহ্মৈব, ব্রহ্মৈব তেন, ব্রহ্মৈব তেন গন্তব্যম, এখানে একটি জফলা থাকায় ব্যম, উচ্চারণটা হবে ব্যম, গন্তব্যম, ঠিক আছে, অনুসার থাকায় উচ্চারণ ম, আমি লিখে দিই গন্তব্যম, গন্তব্যম, গন্তব্যম অনুসার থাকায় উচ্চারণ ম এসেছে, আর অন্তস্থ জফলার উচ্চারণটা ইয়ো, অর্থাৎ রস্বই যুগ অন্তস্থ ইয়ো, ইয়ো উচ্চারণ, তাহলে গন্তব্যম, এখানে রস্বইটা রস্বইকার হিসেবে এসেছে, ঠিক আছে, তাহলে গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, দন্ত্যস্বর উচ্চারণ হলো স, দন্ত্যস্বর উচ্চারণ হলো স, দন্ত্যস্বর উচ্চারণ হলো স, এভাবে স, বা ইংরেজি এস ও, স যেভাবে আমরা উচ্চারণ করি, তাহলে সমাধিনা, সমাধিনা, ঠিক আছে, আমি আবার বলি, ব্রহ্মার্পণম ব্রহ্ম অর্পণম, ঠিক আছে, ব্রহ্ম অর্পণম ব্রহ্ম, যদি আমরা এই শব্দটাকে যদি না ভাঙি, তাহলে ব্রহ্মার্পণম মানে আটা যেন খুব ভালো করে বোঝা যায়, আকারের উচ্চারণটা যেন স্পষ্ট হয়, ব্রহ্মার্পণম ব্রহ্মার্পণম, এভাবে একটু টান দিয়ে বলতে হবে, আর যদি ভেঙে বলি তাহলে এভাবে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম অর্পণম, দুইভাবে উচ্চারণ করা যায়, একটা হলো ভেঙে, একটা হলো সন্ধি বিচ্ছেদ করে, একটা হলো সন্ধি বিচ্ছেদ না করে, সন্ধি বিচ্ছেদ না করলে অর্থাৎ না ভেঙে যদি বলি তাহলে ব্রহ্মার্পণম, আটাও যদি ভালো করে বোঝা যায়, ব্রহ্মার্পণম,
ব্রহ্মার্পণম যদি আমরা না ভেঙে বলি, আর যদি ভেঙে উচ্চারণ করি তাহলে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম, ব্রহ্ম অর্পণম ব্রহ্ম, হবির ব্রহ্মাগ্নৌ হবি ব্রহ্মাগ্নৌ। এই যে আকারটা আছে, এই আকারটাকে আমরা এই ক্ষেত্রে অরূপে উচ্চারণ করতে পারি, তাহলে হবির ব্রহ্ম অগ্নৌ, হবির ব্রহ্ম অগ্নৌ। অথবা যদি ব্রহ্মাগ্ন উচ্চারণ করি তাহলে একটু টান দিয়ে বলতে হবে যেন আকারের উচ্চারণটা স্পষ্ট হয়, ব্রহ্মাগ্নৌ হবির ব্রহ্মাগ্নৌ যদি আমরা না ভেঙে বলি, আর যদি ভেঙে বলি তাহলে এভাবে হবির ব্রহ্ম অগ্নৌ, হবির ব্রহ্ম অগ্নৌ, ব্রহ্মণাহুতম ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা ব্রহ্মকর্ম সমাধিনা। ঠিক আছে, তো আমি ছন্দ দিয়ে বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন। আপনার গীতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক হলো এটি। এই শ্লোকটাকে আমরা আহারের মন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা আহারের আহারের আগের প্রার্থনা মন্ত্র হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। তা আমরা ছন্দ দিয়ে বলি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন। ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর, ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্মকর্ম সমাধিনা। আমি আবার বলি, ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা। অথবা আপনারা এই 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 দুটো শব্দকে ভেঙে বলতে পারেন, ব্রহ্ম অর্পণম ব্রহ্মহবীর, ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা। তা এই ছিল আহারের মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। এবার আমরা মেইন জায়গায় আসি, মেইন পার্ট, অর্থাৎ এই আহারের মন্ত্রের অর্থটা। আপনারা অবশ্যই যে কোনো মন্ত্র যদি শিখেন বা যে কোনো মন্ত্র যদি পাঠ করেন, অবশ্যই সেই মন্ত্রের অর্থটা বুঝে আপনারা সেই মন্ত্রটা পাঠ করবেন। কারণ একটা মন্ত্রের অর্থ যদি আমরা ঠিকমতো না বুঝি তাহলে সেই মন্ত্রটা পাঠের কোনো মাহাত্ম্য নেই। ঠিক আছে, অর্থাৎ আমি না বুঝে একটা জিনিস যদি পাঠ করি সেটার কোনো মাহাত্ম্য থাকে না। যখন আমি একটা জিনিসের অর্থ বুঝবো, একটা প্রণাম মন্ত্রের অর্থ বুঝবো যে আমি কী বলে ভগবানকে প্রণাম করছি, প্রণাম নিবেদন করছি, তখনই গিয়ে সেটির মাহাত্ম্য থাকে, সেটির গুরুত্ব থাকে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই যে মন্ত্রই, আমরা যে প্রণাম মন্ত্রই শিখি না কেন, যে মন্ত্রই পাঠ করি না কেন, সেটার অর্থটা অবশ্যই আমরা বুঝে নেব। ঠিক আছে, তখনই হৃদয় থেকে সেই মন্ত্রের প্রতি একটি ভাব আসবে, ভগবানের প্রতি ভক্তি আসবে। তারা দেখে নিই যে এই মন্ত্রের মাধ্যমে আমরা কী বলে আমরা আহার গ্রহণ করছি বা কী বলে ভগবানের নিকট প্রার্থনা করছি। তা দেখুন এই মন্ত্রের অর্থ, ব্রহ্ম অর্পণম ব্রহ্ম, ব্রহ্ম অর্পণম অর্থাৎ অর্পণই ব্রহ্ম, আমার সমস্ত অর্পণ হলোই ব্রহ্ম। ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা না, কিন্তু ব্রহ্মা একজন, ব্রহ্ম একজন, ব্রহ্মা একজন আর ব্রহ্ম একজন। ঠিক আছে, যখন এটা হলো, অনেকেই এই দুটো শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না, একটা হলো ব্রহ্ম, একটা হলো ব্রহ্মা, এটা হলো ব্রহ্মা। ব্রহ্মা হলো, ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, ঠিক আছে, ব্রহ্মা। আর ব্রহ্ম হলেন স্বয়ং ভগবান, অর্থাৎ নিরাকার ব্রহ্ম, নিরাকার ভগবান অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাদেব, এই জগতের সকল কিছু, যে সকল কিছুর আধার ব্রহ্ম, অর্থাৎ ভগবানকে বোঝায় হলো ব্রহ্ম। আর ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, অর্থাৎ ভগবানের একটি রূপ, ভগবানের সৃষ্টির রূপ হলেন ব্রহ্মা, আর ভগবান হলেন ব্রহ্ম। ঠিক আছে, তা আমরা যেন এই ব্রহ্ম এবং ব্রহ্মার মধ্যে যেন আমরা দুইটা জিনিসকে যেন এক না করি। তা দেখুন আমার সমস্ত অর্পণ, অর্থাৎ আমি যা কিছু অর্পণ করি না কেন, এই সব কিছুর অর্পণ হলো ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের নিকটে আমি সব কিছু অর্পণ করি, বা যিনি ব্রহ্মের নিকট সব কিছু অর্পণ করেন, এবং হবিও ব্রহ্ম, অর্থাৎ যিনি মনে করেন যে আমার সমস্ত কিছুর অর্পণের যে দ্রব্য আছে, হবি বলতে মূলত যজ্ঞের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যজ্ঞের ক্ষেত্রে যে দ্রব্যগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলে হবি। মনে করুন ঘৃত, যজ্ঞের ক্ষেত্রে ঘৃত বা ঘি হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান, তা এই ঘিকেও হবি বলা হয়। ঠিক আছে, তা আমার যজ্ঞের ক্ষেত্রে আমি যা কিছু ব্যবহার করি সেই সব কিছুই হলো ব্রহ্ম, অগ্নিও ব্রহ্ম, যজ্ঞের ক্ষেত্রে যে অগ্নি সেটাও হলো ব্রহ্ম, হুতাও ব্রহ্ম, অর্থাৎ যিনি এই এই যজ্ঞটা, যিনি হুতা, এই যজ্ঞের হুতা যিনি, বা এই যজ্ঞের যিনি কর্তা, তিনিও ব্রহ্ম। এভাবে যিনি
সমাহিত চিত্তে ব্রহ্ম কর্ম করেন, অর্থাৎ এরূপ মনোভাব নিয়ে, অর্থাৎ সব কিছুই ভগবান, আমি যা কিছু করছি সব কিছুই ভগবানের জন্য করছি, বা আমার যা কিছু দ্রব্য দিয়ে আমি ভগবানের পূজা করছি সব কিছুই ভগবানই আমায় দিয়েছেন, এরকম মনোভাব নিয়ে, অর্থাৎ আমি নিজে কিছু করছি না সব কিছু ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, বা আমি ঈশ্বরের জিনিস দিয়ে ঈশ্বরকে আমি পূজা দিচ্ছি, এরকম মনোভাব নিয়ে যিনি সমাহিত চিত্তে ব্রহ্ম কর্ম করেন, অর্থাৎ যে সকল কর্ম আমি ব্রহ্মের নিকট অর্পণ করি সেটাই হয়ে যায় ব্রহ্ম কর্ম। এভাবে সমাহিত চিত্তে যিনি ব্রহ্মের নিকট সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে ব্রহ্ম কর্ম করেন, ব্রহ্মই তার গন্তব্য হয়ে থাকে, অর্থাৎ ভগবানই তার শেষ গন্তব্য হয়ে থাকে। আচ্ছা, এই মন্ত্র যে এই মন্ত্রের মেন একটি অর্থ হলো বা মেন একটি শিক্ষা হলো, এটা তো একটি আহারের মন্ত্র, ঠিক না? তা দেখুন, আমাদের এই শাস্ত্রে বা আমাদের সনাতন শাস্ত্রে আমাদের এই যে কোনো কাজকে কিন্তু যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? কাজ এক জিনিস, যজ্ঞ আরেক জিনিস। যজ্ঞ কখন হয়? যখন আমি কোনো একটা কাজের পূর্বে আমি ভগবানকে যুক্ত করি, ভগবানের নামকে স্মরণ করি, তখনই সেটা হয়ে যায় যজ্ঞ। আর যখন আমি ভগবানকে যুক্ত করবো না তখন সেটা থাকে কাজ, ঠিক আছে? অর্থাৎ আমরা কোনো একটা কাজে পূর্বে ভগবানকে আমরা যুক্ত করার মাধ্যমে সেই কাজটাকে আমরা যজ্ঞে পরিণত করতে পারি, ঠিক আছে? মনে করুন, একটি উদাহরণ দিই। এখন মনে করুন অনেকগুলো শূন্য আছে, ঠিক না? তা এই যে শূন্যগুলো, এই শূন্যগুলো মনে করেন কাজ, আমার এক একটা কাজ। যখন এই শূন্যগুলোর আগে আমি এক ভগবানকে আমি যুক্ত করে ফেলবো, একজন ভগবানকে আমি যুক্ত বা ভগবানের একটি নামকে আমি যুক্ত করে ফেলবো, তখন কিন্তু এই শূন্যগুলোর অনেক গুরুত্ব হয়ে যায়, তখন সেটা 1000 হয়ে যায়, ঠিক না? অর্থাৎ শূন্যগুলো তখন গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন আমি ভগবানকে সেই কাজের পূর্বে বা সেই শূন্যর পূর্বে আমি কাউকে রাখবো না, তখন কিন্তু সেই শূন্যের কোনো মূল্য থাকে না, ঠিক না? ঠিক সেরকম আমরা আমাদের প্রতিটি কাজের পূর্বে আমরা যদি ভগবানকে রাখতে পারি, তখন সেই কাজগুলো হয়ে যায় ঈশ্বরের কাজ, ঈশ্বরের নিকট সমর্পিত কাজ, আর তখন সেগুলো যজ্ঞরূপে হয়ে যায়। তা আমরা যখনই আহার গ্রহণ করব, তখন আমরা ভগবানের এই প্রার্থনা করার মাধ্যমে, ভগবানের নিকট এই প্রার্থনা করার মাধ্যমে, ঈশ্বরকে স্মরণ করার মাধ্যমে যদি আমরা আহার গ্রহণ করি, তখন সেই আহারের যে কর্ম বা কাজটা, সেটা আহার থাকে না, সেটা হয়ে যায় যজ্ঞ। আমাদের শাস্ত্রে জঠরাগ্নি বলতে একটি শব্দ আছে। জঠরাগ্নি বলতে বোঝায় আমাদের পাকস্থলীর নিকট, পাকস্থলীর অভ্যন্তরে একটি অগ্নি, অর্থাৎ আমরা যা কিছু গ্রহণ করি না কেন, সেই সব কিছুই আমাদের পাকস্থলীর মধ্যে গিয়ে সেগুলো বিলীন হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ আমরা যা কিছু গ্রহণ করি না কেন, সেগুলো আমাদের উদর, অর্থাৎ জঠরের মধ্যে, যে জঠরাগ্নি অর্থাৎ উদরের মধ্যে গিয়ে সব কিছু আমরা অর্পণ করি, অর্থাৎ সমর্পণ করি, ঠিক না? অর্থাৎ যজ্ঞের আহুতি, যজ্ঞের অগ্নির মধ্যে আমরা যেরকম বিভিন্ন দ্রব্য আহুতি দিই, ঠিক সেরকম আমরা যখন আহার গ্রহণ করি, তখন সেই আহারটা আমাদের এই অগ্নি অর্থাৎ জঠররূপ সেই অগ্নির মধ্যে, অর্থাৎ সেই পাকস্থলীর মধ্যে আমরা সেগুলো আহুতি দিই। তা দেখুন, আমাদের এই জঠরাগ্নি অর্থাৎ আমাদের এই যে পেট বা উদর বা আমাদের যে পাকস্থলী, সেটার সাথে তুলনা করা হয়েছে আসলে এই মন্ত্রটাকে। অর্থাৎ আমরা যদি যজ্ঞ, আমাদের উদরটা যদি হয় একটি যজ্ঞকুণ্ড, তাহলে সেই যজ্ঞকুণ্ডের মধ্যে আমরা আহার রূপে আমরা বিভিন্ন দ্রব্য সেটার মধ্যে আমরা আহুতি দিচ্ছি। তা আমরা যখন আহার গ্রহণ করব, তখন আমরা যদি ভগবানের নামে এই মন্ত্রটির পাঠের মাধ্যমে আহার গ্রহণ করি, তখন সেই আহারগুলো হয়ে যায় যজ্ঞরূপ, অর্থাৎ যজ্ঞরূপ সেই আহারগুলো আমি আমার জঠরগ্নিতে আমি সেগুলো আহুতি দিচ্ছি, অর্থাৎ যজ্ঞে পরিণত হয়। তা অবশ্যই আমরা সবসময় এই মন্ত্রটি পাঠের মাধ্যমে, এই আহারের মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা সবসময় আমাদের আহার গ্রহণ করব, অর্থাৎ খাবার গ্রহণ করব। তা শিক্ষার্থীরা, এই ছিল আহারের মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ। আমরা সবসময় আমাদের যে কোনো কাজের পূর্বে আমরা অবশ্যই ঈশ্বরের নাম নিব এবং এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা আমাদের আহার গ্রহণ করব। তা শিক্ষার্থীরা, এই ছিল আজকের আহারের মন্ত্র এবং এর অনুবাদ এবং সংস্কৃত উচ্চারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।